মসজিদে যাওয়ার পর আমার সাথে একজনের জুতা চেঞ্জ হয়ে যায় দুইজনের জুতা একই ছিল কিন্তু সর্বপ্রথম ভুল করে অন্যজন আমার জুতা নিয়ে যায় ফলশ্রুতিতে আমি উপায় না পেয়ে ওনার জুতা নিয়ে আসি এখন প্রশ্ন হলো আমার জুতা ব্যবহার করা জায়েজ হবে কিনা দেখুন একজন আপনার জুতা নিয়ে গেছে যেটা রেখে গেছে এটা যে যিনি নিয়ে গেছেন তারই জুতা সেটা আপনার নিশ্চিত হওয়ার যদি সুযোগ থাকে যে হ্যাঁ আর কোনো জুতা নাই একটাই বাকি আছে এবং দুটো একই রকম এটা মানে প্রবল সম্ভাবনাই এটা যে তিনি ভুলে নিয়ে গেছেন তাহলে আপনি এটা সাময়িকভাবে নিতে পারেন কিন্তু ওই এলাকায় একই মানুষ যেমন আপনাদের ক্যাম্পাসে স্টুডেন্ট যদি হয় তাহলে সে ক্ষেত্রে আবার সে আসবে সম্ভাবনা থাকে আপনি চেষ্টা করুন এটা তাকে ফেরত দেওয়ার যদি সেটা না থাকে তাহলে সে ক্ষেত্রে আপনার এই জুতা নেওয়া ঠিক হবে না বিশেষ করে যদি সন্দেহ থাকে যে আদৌ কি কারোর সাথে চেঞ্জ হয়েছে এক্সচেঞ্জ হয়েছে নাকি কেউ এটাকে আমারটাকে নিয়ে গেছে চুরি করে আমি এখন আরেকজনটা নিয়ে যাচ্ছি এই ব্যাপারে আপনাকে দায়িত্বশীল হতে হবে সতর্ক হতে হবে অনেকে এই সমস্ত ব্যাপারে সোজা সাপটা বলে যে আরে একজন আমারটা নিয়ে গেছে আমি আরেকজনটা নিয়ে যাই তাহলে সেও চোর হলো আপনিও চোর হলেন আপনি তাকে মডেল বানালেন জাস্ট ওয়াক্তিয়া নামাজে মাসবুকের সালাতের ক্ষেত্রে ইমামের নামাজের পর নিজ বাকি রাকাত পূর্ণ করার সময় যদি ওয়াজিব তরক হয় তখন সজদা দিতে হবে কিনা হ্যাঁ অবশ্যই দিতে হবে ইমামের সাথে আপনি নামাজ পড়েছেন তখন ভুলভাল হলে ইমাম সাহেব দেখবে আপনার নিজস্ব ভুলে কারণে কোনো সজদা দিতে হবে না কিন্তু ইমাম সালাম ফিরে ফেলছে এখন বাকি নামাজ আপনি একা একা পড়ছেন এখন যদি ভুল হয় অবশ্যই আপনি সেই ভুলের জন্য সিদ্দাসও প্রযোজ্য হলে দিতে হবে এরপর প্রশ্ন হলো বিশ্ববিদ্যালয় থেকে আমার নিজের এলাকার দূরত্ব 493 কিলোমিটার ছুটিতে চুয়েট থেকে বাড়িতে যেতে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে প্রতিমধ্যে যে নামাজগুলো কাজা হয় সেগুলোর কি হবে নামাজ পথে কেন কাজা হবে সফরে আমাদের নামাজ কাজা হয় খুব দরকারি একটা প্রশ্ন যেহেতু আপনাদের অনেকেই দেশে বিভিন্ন এলাকায় বাড়ি আপনাদের সফরের দূরত্ব মাড়িয়ে আপনাকে বাড়িতে যেতে হয় সফরে যেতে হয় মনে রাখবেন আমাদের কোনো অবস্থাতে নামাজ সফরের অজুহাত দিয়ে কাজা করার সুযোগ নাই যেই কোনো মূল্যে আপনাকে নামাজ পড়তেই হবে আমরা অনেকে আছি এমনিতে নামাজ পড়ি বাট সফরে যখন যাই নামাজ পড়ি না আমার কথা হলো নামাজ ত্যাগ করবেন আপনি অজুহাতটা কি নামাজ ত্যাগ করার কোনো অজুহাত নেই কোনো অজুহাত নেই আপনি যে যতটুকু পারেন যে অবস্থা থেকে সে অবস্থা আপনাকে সালাত আদায় করতে হবে আপনি বাসে ওঠার আগে বাস নামাজের জন্য বিরতি দিবে কিনা আপনি খবর নেন প্রয়োজনের শর্ত আরোপ করেন ভাই আমার বিরতি দিতে হবে আপনি টাইমটা ওইভাবে শিডিউল করেন যাতে নামাজ নষ্ট না হয় মাঝখানে কোথাও যদি নামাজ নষ্টের উপক্রম হয় আপনি আর্গুমেন্ট করে গাড়ি থামানোর জন্য আপনি যদি রেলে যান তাহলে রেলে নামাজ পড়ার যথেষ্ট জায়গা আছে যদি রেলের আলাদা বগি না থাকে তাহলে যে বগি আছে সেটা দরজার চিপা ঢিপা কোনো জায়গায় ক্যাবলামুখী আপনি দাঁড়িয়ে না পারলে বসে নামাজটা পড়ে ফেলেন নামাজ পড়ার বহু ব্যবস্থা আছে এমনকি বিমানে চাইলেও আপনি নামাজ পড়তে পারেন অতএব কাজা করার কোনো কারণ নাই এবং করলে সেটা জায়েজ হবে না অসুস্থতার জন্য বেশি কিছু ফরজ রোজা রাখতে পারি নাই কি করতে পারি বেশ কিছু ফরজ রোজা রাখতে পারি নাই আল্লাহ কোরআনে বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখরা ইসলাম এমন কিছু বলে না যেটা করতে গিয়ে আপনার জীবন চলে যাবে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেন না যেটা আপনার দ্বারা অসম্ভব ইসলাম সেটা আপনাকে করতে নির্দেশ করে না কেউ যদি রোজা রাখতে গিয়ে অসুস্থ হয়ে যান বা রোজা রাখলে তিনি তার স্বাভাবিক কার্যক্রমগুলো করতে না পেরে তিনি এত অসুস্থ হয়ে যাবেন যে মৃত্যুর মুখে চলে যেতে পারেন ইসলাম বলে সে রোজা রাখবে না আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান তোমাদের যারা অসুস্থ হবে আও আলা সাফারিন অথবা সফরে থাকবে ফাইদাতু মিন আইয়ামিন উখরা তারা ওই দিনগুলো রোজা না রেখে অন্য সময় রোজা রেখে দিবে কাজা আদায় করে দিবে যথেষ্ট হবে এর কারণে কোনো গুনাহ হবে না জুমার নামাজে এক রাকাত দুই রাকাত ছুটে গেলে করণীয় কি এক রাকাত দুই রাকাত ছুটে গেলে বাকি এক রাকাত পড়বেন কোনো অসুবিধা নেই এমন না যে এক রাকাত ছুটছে দেখে আমি নামাজই পড়বো না বা জোহর পড়ে ফেলবো এক রাকাত ছুটছে আপনি যোগ দিবেন ইমাম সালাম ফেরাবে আপনি সালাম ফেরাবেন না দাঁড়িয়ে একা একা নামাজ পড়লে যেরকম সূরা কেরাত পড়ে ওইভাবে নামাজ পড়ে আপনি সালাম দিয়ে শেষ করবেন বাস আপনার নামাজ শেষ আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে